আমি সম্পদ আমার কি ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি এন্ড সম্পদ অ্যাকুয়ারিয়াম অফিসিয়াল ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজ আমরা ডেবরা এসেছি ডেবরা উল্লাসনার অ্যাকুয়ারিয়াম সেন্টারে। এখানে যে সমস্ত কালেকশনগুলো আছে আজকে আমরা সেগুলো দেখে নেব। পাখির কালেকশন আছে যেমন রুটিন ও লাভবার্ড থেকে শুরু করে আপনার জেব্রা ফিঞ্চ থেকে শুরু করে এখানে আপনার ককটেল থেকে শুরু করে এই কিছু সবজি পাখি থেকে শুরু করে এছাড়াও বিভিন্ন ধরনের মাছের কালেকশন দাদার আউটলেটে আছে। আপনারা যে সমস্ত কাস্টমাররা ডেবরা বা এর পার্শ্ববর্তী অঞ্চলে যারা থাকেন তারা যদি কোনো রকম কোনো মাছ নিতে চান তারা এখানে আসতে পারেন এবং এখানকার আউটলেট ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওতে দেওয়া থাকবে, আপনারা দেখে কন্ট্যাক্ট করে চলে আসবেন। যথেষ্ট প্রমিনেন্ট সাইজের মাছ আছে এখানে। আপনার জাপানিজ কুইকার, প্রিন্টেড কার্ভ এবং মিল্কি কার্ভ, কার্ভের বিভিন্ন ধরনের মাছ আছে এখানে। এবং দাদার আজকের ব্যবসা না, এখানে 25 বছর ধরে দাদা এই সমস্ত সাথে যুক্ত আছে। এখানে উইডোর কালেকশন আছে, সেগুলো নিয়ে যান। এখানে কিছু জেব্রার কালেকশন আছে, এছাড়াও এখানে প্যাডির কিছু কালেকশন আছে এবং মলিগ্রুপের কিছু মাছের কালেকশন এখানে আছে। লিচি গুড ফিশ এবং প্যারট মাছের রেটগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা দাদাকে ডাইরেক্ট আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। কন্ট্যাক্ট করে আসুন এখানে, দোকান ভিজিট করুন এবং আপনাদের যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো এসে নিয়ে যান।
জায়ান্ট সাইজের আপনার জায়ান্ট গোরামি, তিনখানা স্টক আছে এবং প্রত্যেকটাই ব্রিডিং বিয়ার। ঠিক আছে, তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি দেখেন বারবার বলছি গোল্ডফিশের স্টক প্রমিনেন্ট এবং সাইজও প্রমিনেন্ট। ঠিক আছে, তো আপনারা আসুন, দাদার টোটাল নাম্বার এখানে দেওয়া থাকবে, আপনারা আসুন, এখানকার যে আউটলেট আছে আউটলেট ভিজিট করুন এবং আপনাদের রিকোয়ারমেন্টগুলো আপনাদেরকে বলুন এবং এখান থেকে আপনার মাছ পাখির খাওয়ার এভরিথিং যে সমস্ত জিনিসগুলো আপনাদের লাগছে ফোল্ডিং খাঁচা এগুলো সেট আপ পাওয়া যায় এবং যথেষ্ট কম প্রাইসে আপনারা